হাই ভিওয়ার্স ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন কাসরুপ ইউটিউব চ্যানেল তো আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন কাসরুপ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো আজকে আমরা শুরু করছি প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্বের একশো আঠানব্বই পৃষ্ঠায় এর আগে আমরা একশো সাতানব্বই পৃষ্ঠা দেখে নিয়েছি এখন আমরা শুরু করতে যাচ্ছি একশো আটানব্বই পৃষ্ঠায় তো তোমরা দেখো একশো আটানব্বই পৃষ্ঠায় একটা ছবি আছে সেই ছবিটাকে রঙ করতে হবে তো তোমরা আমার আমার দেখে বা আমার থেকে ভালো করে রঙ করতে পারবে তা আমি একটু রঙ করার চেষ্টা করছি তো রঙ করার মূল ফান্ডামেন্টাল আসল বিষয়বস্তু হচ্ছে দাগের বাইরে যেন রঙটা না যায় তো আমরা চলো দাগের ভেতরে রেখে কীভাবে রঙ করবো সেটা একটু দেখে নিই তোমরা নিজের ইচ্ছে মতো রঙ করবে তো এইভাবে আমরা এই গাছের ছবি এটা কি গাছ এই গাছটার নাম হচ্ছে তাল গাছ এই গাছটার ছো এরকমভাবে আমরা খয়রি রং করে দেবো বা আবছা খয়রি বা কালো রঙ করলেও হবে হুম কালো রঙ করলেই বেশ ভালো হবে তো আমি খয়রি কালো করব খয়রি কালোর কম্বিনেশান করব দেখতে ভালো লাগবে বলে দাগের বাইরে যেন রং না ছড়িয়ে পড়ে এরপর এটাকে ন্যাকড়া দিয়ে বা হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে মিলিয়ে দিতে হবে তো চলো এবার আমরা একটা সেট করে নিই একদিক থেকে লাইট আসছে ধরে অন্য দিকটায় কালো রঙটা দিয়ে দিই যেদিক থেকে লাইট আসবে সেদিক থেকে আমি ধরে নিচ্ছি যে আমার ডান দিকে সূর্যটা আছে তাহলে আমার বাম দিকটা কালো থাকবে আর ডান দিকটা সূর্য আছে বলেই তো সব গাছগুলোকে আমরা সেইভাবেই রং করব এইভাবে রঙ করে নেবে আমি একটু তাড়াতাড়ি করছি তোমরা আস্তে 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 সুন্দরভাবে রঙটা করে নিও এগুলো কী গাছ এই যেগুলো রঙ করছে এগুলো ঝাউ গাছ এগুলো কী গাছ ঝাউ গাছ এই যে পিরামিডের মতো দেখতে এই গাছগুলো ঝাউ গাছ হ্যাঁ এগুলো কী কাজ করে এগুলো আমাদের বাড়ি ঘরকে খুব সুন্দর দেখায় মূলত এরা তরাই অঞ্চলে দেখা যায় তরাই অঞ্চল মানে পাহাড় থাকে তো পাহাড় অনেক উঁচু সেখানে জল জমে না এবার পাহাড়ের গায়ে বেগ নদী বা ঝর্ণা জল চলে আসে এই জলগুলো যে জায়গায় জমে যায় জমে যায় মানে ধরো ছিপছিপে ভিজেই থাকে সারা বছর সেই অঞ্চলটাকে বলা হয় তরাই অঞ্চল তো তরাই অঞ্চলে এই গাছগুলো দেখা যায় ছেঁতছেতে তরাই অঞ্চলের মাটিতে এই গাছগুলো আমরা দেখতে পাই এখন তো আবার সবাই বাড়িতে ওগুলো চাষ করছে তাহলে আমরা এই গাছগুলো কি বললাম ঝাউ গাছ দেয় তাল একটা গান করো তো দেখি ছবি আঁকা নিয়ে ছবি আঁকছ একটা গুনগুন গুনগুন গান করলে ভালো লাগে তো তোমরা যে কোনো গান করতে পারো সঙ্গে সঙ্গে হুম যেটা পছন্দ গান গান করলে ছবি আঁকতে খুব মন মন জাগে হ্যাঁ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মনে স্বাদ উড়ে যেতে মানা নেই তো তোমরা তালগাছ কবিতাটি পড়বে যখন তখন দেখবে তালগাছের কী কষ্ট সুখ দুঃখ সব ওখানে লেখা আছে আমরা গান করতে করতে যদি ছবি আঁকি খুব সুন্দর ছবি হয় আগুনের পরশমণি প্রাণে এ জীবন পূর্ণ কর আচ্ছা এই গোড়ার দিকে এটা কি অন্য গাছের ডগা হ্যাঁ আরও যে গাছগুলো আছে সেই গাছের ডগা এখানে দেখা যাচ্ছে এ জীবন পূর্ণ জীবন পূর্ণ কর তালগাছের পাতাতে কোন পাখির বাসা দেখা যায় আমি আগে বলেছিলাম বলো বলো বাবুই পাখির বাসা দেখা যায় বাবুই পাখির বাসা তোমরা দেখেছো কেউ আগে বলো তাল গাছ দেখেছো সবাই কমেন্টে লিখে দাও তাল গাছ দেখেছি বা ইয়েস লিখে দাও শুধু ইয়েস ওয়াই ইএস ইএস হুম তাল গাছ দেখে থাকলে ইয়েস লিখে দাও আচ্ছা তাল তালগাছের ওপর বাবুই পাখির বাসা লিখে দেখেছো কারা যারা বাবুই পাখির বাসা দেখেছো তারা ইয়েস লিখে দাও তাহলে আমি বুঝতে পারবো কে কে আছো আমার সঙ্গে আসলে কি বলো তো সবাই দেখছো আমি তো দেখতে পাচ্ছি না কে কে দেখছো কে কে রোজ রোজ পড়াশোনা করছো তো আমি চাইছি যে তোমরা তোমাদের উপস্থিতি যেমন নাম ডাকে স্কুলে প্রেজেন্ট স্যার ইয়েস শেয়ার করে এরকম তোমরা নিজে নিজে কমেন্ট দিয়ে তোমাদের উপস্থিতি এখানে জানান দাও হুম তাহলে আমাদের সুবিধা হবে কে কে কোনটা শিখছে কে শুন কোনটা শিখছে না কোন ক্লাসটা করছে আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না আচ্ছা তাল গাছে কি হয় কি ফল হয় না ফুল হয় না কি হয় তাল গাছে কী হয় তাল ধরে বড় বড়ো মাথার মতো তাল ধরে তো এই তালের অনেক গল্প আছে অনেক তাল কুড়ানোর গল্প আছে সেগুলো আমি এক সময় সময় করে বলবো বা আমাকে একটু ভালোবেসে রিকোয়েস্ট করো দেখবে তারাও বলবে হুম তার কাছে অনেক মজাদার গল্প আছে তো একটা গল্প আমি বলে দিই একটু একদিন একটা ছেলে তাল কুড়াতে গেছে দেখছি বা অনেক তাল পড়ে আছে এবার ওই গাছ ওই ওই ছেলেটার তাল কুড়ানো দেখে একটা ছেলে কি করেছে আমিও যাব আমিও সব তাল কুড়িয়ে নেবো ভাবে একটা প্ল্যান করেছে তো এবার ওই ছেলেটা তো ঠিক টাইমে উঠে চলে যায় তাহলে কি করে পাবে এবার বলছে আইডিয়া বুদ্ধি লাগাবো কাজে কি বুদ্ধি আর ছেলেটাকে ভয় দেখাবে এবার কি কী ও একটা হাঁড়ি নিয়েছে কালো হাঁড়ি তাল তো কালো কালো রঙের হয় জানো তালটা কালো হয় আর ভেতরটা সুন্দর একদম হলুদ যেমন আমের সেই রকম হয় হ্যাঁ তো তাল একটা হাঁড়ি নিয়েছে কালো রঙের হাঁড়ি মাটির হাঁড়ি ওইটাই ছোট ছোট দুটো ফুটো করেছে ফুটো করে আর একটা বড় ঢিল নিয়ে চাভাঙ্কর মেরে ও হাঁড়ি নিয়ে জলে নেমে শুধু হাঁড়ির ফুটো দিয়ে হাঁড়িটা ভাসছে এবার যখনই হাঁড়িটাকে তাল ভেবেছে পুকুরে তাল পড়ে থাকে তো এবার ভেবেছে যে এটা তালই হবে হাঁড়িটা তালের মতোই দেখতে লাগছে এটা তাল হবে ভেবে কি করেছে ও কি করেছে ও হাঁড়িটাকে তুলতে গেছে যেমনই তুলতে গেছে ও ধাম করে দাঁড়িয়ে গেছে তাহলে কী হলো ও ভাবছি বাবা রে ও আর তারপর থেকে তাল কুড়াতে যেত না নিয়ে এবার যে দ্বিতীয় ছেলেটা ছিল ও তখন পুরো বছর ধরে যতদিন তাল থাকতো একাই তাল খেত এরকম অসংখ্য গল্প আছে তাল কুরোনোর বা মজাদার তালের গল্প আছে তালের অনেক রকম সুস্বাদু খা সুস্বাদু খাবারও হয় তা আমরা দেখো গল্প বলতে বলতে কিন্তু খুব সুন্দরভাবে আমরা রঙ করা কমপ্লিট করছি তোমরা আরও ভালো রঙ করছো আশা করছি তোমরা আমি যখন করাবো তখনই করতে শুরু করবে অথবা ভিডিওটা বারবার দেখে সবাই তো সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ না তো তোমরা নোটিফিকেশান অন করছো না আমি বুঝতে পারছি নোটিফিকেশান অন করে রাখো যখনই আমি ভিডিও ছাড়বো যেন সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তো এবার তাহলে কি হবে তোমরা সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে ক্লাসগুলো করতে পারবে হুম এবার দেখো এবার এটা কিসের রঙ করব এটা আমরা এই যেখানে মাঠ আছে মাঠে মাঠ পাহাড়ের মাঠ এই পাহাড়ের মাঠটাকে আমরা একটু রঙ করে দেব হুম তোমরা এর থেকে ভালো ছবি আঁকতে পারবে অনেকেই খুব সুন্দর ছবি আঁকার চেষ্টা করো যে কোনো কাজ চেষ্টা করলে বিফলে যায় না যে চেষ্টা করে সে হেরে যায় কিন্তু চেষ্টা করতে করতে সে একদিন এমন জায়গায় পৌঁছে যায় তাকে আর কেউ ধরতে পারে না তো চেষ্টা ত্রুটি রাখতে হবে না সব সময় নিজের চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে পৃথিবীতে যে যে আজকে প্রতিষ্ঠিত সবাই চেষ্টা করেছে তো নিচের আমি এই অংশগুলো হলুদ রঙ করলাম কারণ এখন দুপুরবেলা হয়তো হবে আর হলুদ রঙটা হচ্ছে সূর্যের আলো হুম এবার এতে ঘাস করে দেবো সবুজ সবুজ আরও ভালো লাগবে দেখতে তোমরা ধৈর্য ধরে করলে খুব সুন্দর লাগবে ছবিটা দারুণ ছবি এটা একটা হুম আর রঙ করার সময় আগে হালকা রঙগুলো করে তারপর ডিপ রঙগুলো করলে রঙের ভুলগুলো কেউ ধরতে পারবে না ঠিক আছে আগে হালকা রঙগুলো করতে হবে আগে আমি হালকা রঙ করে নিলাম এবার আমি ডিপ রঙ করে দিচ্ছি দেখো এবার গুঁড়িগুলো করে দিলাম গাছের ঠিক আছে আর তোমরা জানাচ্ছ না যে কেমন লাগছে যে এই ছবিগুলো আঁকা হচ্ছে কেমন আমি তো ছবি আঁকা শিখিনি তাও তোমাদেরকে আমরা আমি প্রাণ থেকে শেখানোর চেষ্টা করি হ্যাঁ তো তোমরা নিজে নিজে একটা করে ছোটো ছোটো গান করবে গান করতে করতে ছবি আঁকবে দেখবে খুব সুন্দর লাগবে তো চলো আমরা একশো নিরানব্বই পৃষ্ঠায় পড়াটা দেখি একশো নিরানব্বই পিসটা একটু আমরা অঙ্ক করে নেব আজকে তো টেবিলে নটা আম আছে দেখো নটা আম টেবিলে নটা আম আছে গুনে নাও নটা আছে কিনা দেখি কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা নটা আম আছে এবার একটা আম হাতে আছে দেখো লক্ষ্য করেছো এটা তোমরা একটা আম কিন্তু ওর হাতে আছে ছেলেটির হাতে এবার ওই আমটা যদি টেবিলে রেখে দেয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে কি কি পরিবর্তন হলো এখানে নয় ছিল নয় আমরা লিখতে জানি একটাই অঙ্ক দিয়ে নয় লিখতে হয় একটাই নাম্বার নয় না কিন্তু যখন টেবিলে রেখে দিল তখন একটা আম বেড়ে গেলো তাহলে এখানে বাড়লো আর কি হলো আর হলো মজার জিনিস যেটা সেটা হচ্ছে যে এইখানে তখন আর একটা অক্ষরে লেখা যাবে না এক লিখলে হবে না শূন্য লিখলে হবে না তো তখন দুটো অক্ষর চলে এলো তো প্রথম যে সংখ্যাটা থাকে ডান দিক থেকে গুনতে হয় প্রথম সংখ্যাটাকে বলা হয় একক প্রথম সংখ্যাটাকে বলা হয় একক আর ডান দিকের সংখ্যাটাকে বলা হয় দশক তখন আমাদের দশকের ঘর আমাদের চলে এলো তাহলে এটা কত হলো দশ হলো একে শূন্য দশ বা একটা দশ হুম তাহলে আমরা দশক কিভাবে পাবো যখন এক থেকে বাড়তে 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 শূন্য থেকে এক থেকে নয় পর্যন্ত যখন চলে যাবে তারপরে চলে আসবে দশ দশ হলেই তখন দশক চলে এলো তখন দশকের ঘর শুরু হলো এইরকম করতে করতে কত দূর অবধি দশক থাকবে নিরানব্বই অবধি দশক থাকবে তারপর একশো হলেই তখন আবার শতক চলে আসবে তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমাদের প্রথম ঘরটা কী একক এককের আমি কী লিখলাম এ লিখলাম তারপরে ঘরটা কি বাম দিকের ঘর তারপরে দশক দশকের আমি দ লিখলাম তারপরে ঘরটা কি তারপরে শতক এইভাবে কিন্তু আস্তে আস্তে নাম্বার আমাদের বড় হবে নাম্বার যত বড় হবে তার ঘরের নামও পাল্টাবে একদশ শত তারপরে হাজার তাহলে আমরা এখানে ধরো একটা আম পেয়েছিলাম নটা আম পেয়েছিলাম তো একটা ঘরের মধ্যেই হচ্ছিল আর তো কোনো ঘর লাগছিল না এবার যখন দশটা আম হলো তখন একটা ঘরে তো আর দশ লেখা যাবে না তখন এখানে একটা ঘরে একটাই সংখ্যা লেখা যায় এখানে শূন্য আর এখানে এক লিখতে হচ্ছে তাহলে এই একটা আম রাখাতে আমাদের কি হলো দশক দশকের ঘরে একটা চলে গেল টেবিলে নটা আম ছিল ছেলেটি আরও একটা আম রাখলো তাহলে নয় যুক্ত এক আম হলো নয় যুক্ত এককে বলে দশ নটার থেকে একটা বেশি হলেই দশ বলে দশকে লিখে একে শূন্য দুটো অক্ষর দিয়ে লিখতে হয় হ্যাঁ তাহলে বুঝতে পেরেছ দশক কী জিনিস না নয়ের পরে যখন আমরা সংখ্যা লিখবো তখন সেটা হয়ে যাবে দশক অর্থাৎ দশ ঠিক একইভাবে দেখো এখানে কটা পাখি ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হুম কত বললাম এটা হুম নয় তোমরা আমার সঙ্গে বলছো কি না চেক করছি এটা তাহলে এক দিলে কত হলো দশ তাহলে বলো হুম 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 ইয়েস হুম 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 নয় দশ তাহলে এখানে কটা পাখি আছে এখানে দশটা পাখি চলে এলো তাহলে নটার সঙ্গে একটা যোগ করলে হয় নটার সঙ্গে একটা যোগ করলে কত হয় নটার সঙ্গে একটা যোগ করলে হয় দশটা তাহলে এখানে দশটা পাখি আছে আর দশ মানে কিন্তু একটা দশক এবার আমরা এই দশকটাকে যদি এই চারকোনা ঘরে করি হুম চারকোনা করে হলুদ কাঠ ব্যবহার করি এবং একটা কাঠ মানে একটা দশক একটা কাঠ মানে দশ এখন যদি বান্ডিল করি তাহলে এখানে একটা বান্ডিল হবে এখানেও এই পাখিগুলো একটা বান্ডিল হবে কেন বান্ডিল করছি সেটা তোমরা দেখবে হুম তাহলে আমরা পরের পৃষ্ঠায় দেখবো দেখি তো আরও পরিষ্কার বুঝতে পারি কি না এই দেখো মাসিমা মাছ বিক্রি করছে দোকানির কাছে আটটা মাছ আছে গুনে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা দোকানের কাছে আটটা মাছ আছে লোকটির হাতে বা ব্যাগে লোকটির হাতে দেখো এক দুই দুটো মাছ আছে তাহলে দোকানের কাছে কটা মাছ আছে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা মাছ আছে আর এই লোকটার কাছে আছে একটা দুটো তাহলে এই দোকানের কাছে আটটা আর এই লোকটার কাছে দুটো তাহলে লোকটা যদি মাছটার দোকান থেকে কেনে তাহলে আগে মাছটা ক কাছে কটা মাছ ছিল তাহলে আটটার সঙ্গে আরও এই দুটো চলে যাবে যোগ করতে তাহলে আটটার দুয়ে কত হয় আট নয় দশ দু ঘর বাড়াতে হবে তাহলে আটের পরের ঘর কত আটের পরের ঘর হচ্ছে নয় নয়ের পরের ঘর দশ কেন দু ঘর বাড়ালাম মানে দুটো মাছ আছে বলে তাহলে আট আর দুয়ে হয় দশ আটা দুয়েও দশ হয় দশ মানে এক দশক এই কটাকে একটা বান্ডিল করলে এটা একটা দশকের কার্ড বা দশক বান্ডিল হবে চলো দেখো এবার তীরে ছেলে মেয়ে জন তো এবার গুনতে হবে তাহলে এই মেয়েটা এক এটা দুই তিন চার পাঁচ ছজন তীরে ছেলে মেয়ে ছজন ছটা গুণে পেলাম ছয় লিখে দিলাম এবার নৌকায় কত এক দুই তিন চারজন নৌকায় আছে চারজন তাহলে সব মিলে কত হলো তাহলে ছটা আর চারটে তাহলে ছয়ের পরে চার ঘর যাবো ছয়ের পরের ঘর আমরা জানি নামটা লিখতে গিয়ে লিখেছি সাত এক ঘর হলো সাতের পরে আট দু ঘর হলো নয় তিন ঘর হলো দশ হলে চার ঘর হয়ে গেল তাহলে চার ঘর গেলে আমরা কত পাবো চারজন নৌকায় আছে তারা যদি তীরে এসে নামে তাহলে আমাদের হবে দশটা তাহলে ছয় চারে দশ তাহলে আমরা জানলাম দশ কী কীভাবে নয় আর একে দশ এই নটা আঙুল আর একটা আঙুল দশটা আঙুল হয়ে গেল নয় আর একে দশ তেমনি আমি দেখলাম আট আট আর দুয়ে দশ আটটা আর এই দুটো দশটা হয়ে গেলো আটটা আর এই দুটো দশটা হয়ে গেলো ঠিক একইভাবে আমরা দেখলাম ছটা ছটা আঙুল আর চারটে আঙুল দশটা আঙুল তাহলে আর একটা দেখি তো দশ কীভাবে হয় এই মৌচাকে এই মৌচাকের কাছে মৌমাছি উড়ছিল তাহলে মৌচাকের কাছে মৌমাছি উঠছে কটা উঠছে দেখো তো একটা মৌমাছি দুটো মৌমাছি তিনটে মৌমাছি চারটে মৌমাছি পাঁচটা তাহলে পাঁচটা মৌমাছি কাছে উড়ছিল মধুর খোঁজে উড়ে চললো আরও এই দূরে কটা উড়ছে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা দূরে উড়ে যাচ্ছে মধু আনতে তাহলে মোট মৌমাছি কটা উঠছে এখানে আর এখানে মিলে পাঁচ আর পাঁচে কত হয় পাঁচ আর পাঁচে পাঁচের পরে ঘর নাম পাঁচের পরে ছয় এক ঘর ছয়ের পর সাত দু ঘর সাতের পর আট তিন ঘর আটের পর নয় চার ঘর নয়ের পর দশ পাঁচ ঘর তাহলে আমি ক ঘর নামলাম পাঁচ ঘর মানে এই পাঁচটার সঙ্গে এই পাঁচটার যোগ করলে দশটা হয় পাঁচ আর পাঁচে দশ মনে রাখবে তাহলে সহজেই অঙ্ক হবে তাহলে বলো তো দশ কত কত কিসে কিসে দশ হয় নয় একের দশ আট আট দুয়ে দশ সাত আট তিনে দশ আর ছয় চারে দশ আর পাঁচ পাঁচের পাঁচে দশ ঠিক আছে এখানে সাত আট তিনে দশ দেয়নি তো সাত আট তিনেও দশ হয় এবার চলো একটু পড়ে নিই দুশো এক নম্বর পৃষ্ঠায় আমাদের চারপাশ আমাদের চারপাশ আর ডা চারপাশ আমাদের চারপাশে কী কী জিনিস দেখা যায় সেটা দেখব আমাদের চারপাশ ডাঙা আর জল নিয়ে আমাদের চারপাশ আমরা বাস করি ডাঙায় আমরা কোথায় বাস করি জলে বাস করি আচ্ছা জলে কেউ বাস করে না করে মাছেরা জলে বাস করে মাছ জলে বাস করে হুম তবে জল ছাড়া আমাদের চলে না জলে থাকে নানা রকমের মাছ পানকৌড়ি এরা জলচর জলে নানা রকমের পানাও থাকে পানা মানে কচুরি পানাও থাকে হ্যাঁ তো দেখো এই যে এই রকমই একটা পড়া আমাদের কোথায় আছে তো নাম তার মতিবিল বহুদূর জল আচ্ছা আমরা দেখে নেব সহজ পাটের নাম তার মতিবিল পড়াটা হ্যাঁ তো দেখো তোমরা পাটের কত নম্বর পৃষ্ঠায় সহজ সহজ সাত সাতাশ নম্বর পৃষ্ঠায় আছে দেখো তোমরা নাম তার মতিবিল নাম তার মতিবিল বহুদূর জল হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল পাঁকে চেয়ে থাকে বক চিল উড়ে চলে মাছ রাঙা ঝুপ করে পড়ে এসে জলে তাহলে আমরা এটা পরে নিয়েছি তাহলে এই পড়াটা তোমরা সুন্দর করে পড়বে হেথা হোথা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা মাঝে মাঝে জলাধারা জলধারা চলে আঁকা বাঁকা কোথাও বা ধান খেতে জলে আধো আধো ডোবা তারই পরে রোদ পরে কী বা তার শোভা ডিঙি চড়ে আসে চাষি কেটে লয় ধান বেলা গেলে গায়ে ফেরে গে শাড়ি গান মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে বাঁশে বাঁধা জাল নিয়ে মাই ধরে জেলে মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায় ঘন আর দল জলে ভেসে যায় তো এখানে আমরা সুন্দর একটা জলের ছবি জল ছবি আমরা দেখে দেখে নিলাম প্রাকৃতিক এক সৌন্দর্য জলের রূপ এবং জলের মধ্যে কি কি আমরা দেখতে পাই সেটা দেখে নিলাম তাহলে মতি বিলে কী আছে অনেক দূর পর্যন্ত জল আছে হাঁসগুলো সেখানে ক্যাঁক 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 করে চলাচল করে ক্যাঁ ক্যাঁক 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 করে হাঁসে ডাকে হ্যাঁ কোলাহল মানে চিৎকার করে হাঁসেরা পাকে চেয়ে থাকে বক বকগুলো কেমন ওপর দিকে চেয়ে থাকে পাঁকের ওপর থেকে বক একদম পাকে উপর থেকে পাঁকের দিকে যেমনই মাছ দেখে ঠকাম করে ধরে ওই মাছটাকে চিল আকাশে উড়ে জলে ওপরে উঠছে কেন বাচ্চা হাঁস পেলে তো খেয়ে নেবে মাছ রাঙা ডাল থেকে ঝুপ করে পড়ে যাচ্ছে জলে মাছ রাঙা ডাল থেকে কী করছে ঝুপ করে জলে পড়ে যাচ্ছে হেতা হোতা ডাঙা জাঙে মানে হেথা মানে এখানে ওখানে হেথা হোতা কবিতা কবির কব মানে কবী ভাষা হেথা মানে এখানে হোতা মানে ওখানে এখানে ওখানে ডাঙা জাগে মানে ছোটো ছোটো উঁচু উঁচু ডাঙা থাকে ঘাস দিয়ে ঢাকা তার উপর ঘাস থাকবে কারণ জলও তো পাচ্ছে আমার ডাঙাগুলো মাঝে মাঝে জলের ধারা চলে আঁকা বাঁকা তাহলে জলটা নদীটা এদিক ওদিক এদিক ওদিক করে সে তার মধ্যে দিয়ে চলে গেছে কোথাও বা ধান ক্ষেত তাহলে তার পাশে কি এই যে মতিবিলের পাশে ধান ক্ষেত সেখানে মতিবিলের জল ঢুকে গেছে জলে আধোবা মানে অর্ধেক ডুবে গেছে তারই পরে রোদ পড়ে বা যখন জলে রোদ পড়ছে তখন কী সুন্দর শোভা কী বা তার শোভা ডিঙি চড়ে আসে চাষি ডিঙি মানে ডোঙা নৌকা ছোট্ট নৌকাকে ডিঙি বলে হুম তার থেকে বড় নৌকাকে নৌকা বলে তার থেকে বড়ো হলে জাহাজ জল জাহাজ ডিঙি চড়ে আসে চাষি কেটে লয় ধর ধানটা কেটে নেয় কেটে নিয়ে কি করে ধান দেখেছো কি করে প্রসেস করা হয় আমি একদিন ধান প্রসেস নিয়ে ভিডিও বানাবো হ্যাঁ তো ধানটা কেটে নেয় তো আমি একদিন ধান প্রসেস নিয়ে ভিডিও বানাবো তো বেলা গেলে গায়ে ফেরে গিয়ে শাড়ি গান শাড়ি গান মানে শাড়ি একটা গান সুন্দর আগেকার দিনের গ্রাম ঘরে গানের প্রচলন ছিল হ্যাঁ মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে এবার রাখাল যে তার ছেলে মোষ নিয়ে পার হয় কোথায় পার হয় গাংটা ওই যে মতি বিলটা পার হয়ে যায় হ্যাঁ মোষগুলো হেলে হেলে পার হয় বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে এবার বাঁশে বেঁধে নিয়ে সে জালকে নিয়ে ডুবিয়ে দিচ্ছে মাছ ধরছে জেলে তাহলে জেলে কী করে মাছ ধরে জলে মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে ঘন শ্যাওলা দল জলে ভেসে যায় তো এই জলের ওপর দিয়ে শ্যাওলা বা শৈবাল বা নানা রকমের পানা ভেসে ভেসে যায় তা আমরা এখানে দেখলাম সুন্দর একটা সহজ পাঠে আমরা সুন্দর একটা মতি কথা পড়ে নিলাম সেই রকমই এখানে দেখো একটা সুন্দর যে ছবিটা দেখা যাচ্ছে দেখে নাও সেই ছবির সঙ্গে মিলছে কি না দেখো ডাঙা আর জল নিয়ে আমাদের চারপাশ আমরা বাস করি ডাঙায় আমরা দেখো বাস করি দূরে এই গ্রামগুলোতে হ্যাঁ তবে জল ছাড়া আমাদের চলে না জল না হলে চলে জল কিসে নাই সবতেই জল লাগে গাছ লাগাবো জল লাগবে খাবো জল লাগবে স্নান করব জল লাগবে হ্যাঁ রান্না করব জল লাগবে কাপড় কাচবো জল লাগবে সবতেই জল থাকে আর আমাদের শরীরের নাইনটি সেভেন্টি পারসেন্ট জল অর্থাৎ সত্তর ভাগ জল হ্যাঁ আর এই জলেই থাকে নানা রকমের মাছ পানকৌড়ি এরা জলচর যারা জলে থাকে সব সময় জলে চড়ে হাঁস জলচর হাঁসও কিন্তু প্যাক প্যাক করে জলে চড়ে তো হাঁস জলচর জলে নানা রকম পানাও থাকে কি থাকে পানা কচুরি পানা হুম সেগুলো ভেসে ভেসে যায় তো এই ছবিটা দেখে একবার দেখো উপরে এই যে বললাম মতিবিলে নাম এবার কি করে চিল উড়ে চলে না চিল উড়ছে দেখো আকাশে এখানে দেখো মোষগুলো ভেসে এই নৌ এই মতিবিলটা পার হয়ে যাচ্ছে পাশে ধান খেত এখানে জল ঢুকে গেলে হাত দেখ ডুবে যাচ্ছে মাছরাঙা দেখো বসে আছে ঝুপ করে জলে এসে মাছ এই হাঁসগুলো ক্যাঁক ক্যাঁক করে চড়ছে বকগুলো কাদার দিকে চেয়ে আছে দেখতে পাচ্ছ ছোটো ছোটো নৌকা এই যে জাল নিয়ে মাঝি কি করছে মাছ ধরছে তো এরকমই সুন্দর ছবি আমরা সাতাশ নম্বর পিসটায় নাম তার মতিবিল ছড়াটায় আমরা দেখতে পেয়েছি সুতরাং এখানে আমরা ওই জিনিসটার ছবিটাও পেয়ে গেছি হ্যাঁ তো চলো এবার পরের পৃষ্ঠায় পড়াটা দেখা যাক দুশো এক নম্বর পৃষ্ঠায় দেখো দুশো এক নম্বর পৃষ্ঠায় যে ছবিটা দেখেছি এখানে কি কি জিনিস দেখা যাচ্ছে দেখো তো ওপরে চিল আছে তো চিল দেখো চয় চিল এখানে বানানটা আছে চিল বানানটা এখানে আছে এখান থেকে নিয়ে গিয়ে আমরা ওপরের ছবিতে চিল দেখতে পাচ্ছি বলে চয়সি ল চিল লিখে দেবো হ্যাঁ তারপরে দেখো এখানে আর কি দেখা যাচ্ছে মোষ দু নম্বরে দেখা যাচ্ছে মোষ তারপরে কি দেখা যাচ্ছে মাছ রাঙা এই দেখো মাছ রাঙা কথাটা এখানে আছে এখান থেকে নিয়ে মাছ রাঙা লিখে দাও এক ছ মাছ একার উঁতে আকার রঙা মাছ রাঙা তারপরে দেখো এখানে হাঁস কই হাঁস এই তো হাঁস হাঁস দেখো এখানে লেখো হয় চন্দ্রবিন্দু আকার স হাঁস তারপরে দেখো এখানে বক বক এবার এইখানে দেখো কি দেখা যাচ্ছে এখানেও বক দেখা যাচ্ছে তো বক বক এখানে দেখো বকে মাছ ধরছে তাহলে আবার মাছ এখানে লেখো মাকার ছ এবার দেখো শ্যাওলা দেখা যাচ্ছে এই যেগুলো সবুজ 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 হয় বলে শ্যাওলা শ্যাওলা তারপরে সয়কার ও লয় আঁকা শ্যাওলা হুম তারপরে জলে হয়তো ভেসে ভেসে যাচ্ছে কিছু ঝোপঝাড়ের মতো সেগুলো হচ্ছে পানা হুম এছাড়াও এখানে ঘাস দেখা যাচ্ছে ঘাসটাও আছে এখানে ঘর নেই তো আমি একটা ঘর টেনে এখানে ঘাসটা লিখে দিই মাঠে মাঠে ঘাস দেখা যাচ্ছে ধান ক্ষেতও আছে এখানে আমি লিখে দিই ঘর নেই কি লিখবো ধান ক্ষেত ধান ক্ষেত হম আর কি লিখবো পান কালো হাঁসটাকে বলে পান কৌড়ি কালো কালারে যেটা হয় পান এখানে আছে তাহলে প্যাকার যন্ত পান কয়ে ওকার রয়ে দাম ওখানে দেখা যাচ্ছে তাহলে আমরা দুশো দুই পিসটা দেখে নিলাম হুম এবার আমরা এসো আবার একটু রঙ করে নিই আমাদের পড়তে একটু বোরিং চলে আসছে সেই জন্য আমরা এবার রং করে নেব চলো আমরা রঙ করি আপেলের রঙ করব। আপেলের রঙ কি বলো গাঢ় লাল গাঢ় লাল করব কিন্তু ভেতরে যে অংশ যেগুলো গোল গোল আছে সেগুলোতে কিন্তু আমরা গালো লাল করব না সেগুলো ফাঁকাই থাকবে সেগুলো আমরা গাঢ় লাল রঙটা করে ফেলি দুই সাইডকে গাঢ় করবো আর মধ্যেটা হালকা রঙ দিয়ে ছেড়ে দেবো হ্যাঁ এটাকে বলে শেডিং লাইটের খেলা ধার ধার ভালো করে রঙ করতে হবে আর বাকিগুলো ছেড়ে দিতে হবে হালকা করে অল্প করে রঙ দিতে হবে এই ব্যাস এবার এটাকে হাত দিয়ে মুছে ভালো করে মোলা লাগিয়ে দিতে হবে হুম ন্যাকড়া দিয়ে করলে ভালো হবে তাহলে দেখো অটোমেটিক্যালি গোল মনে হবে আচ্ছা আমরা ছাদা রাখলাম যেগুলো উঁচু উঁচু আর লাল করলাম যেগুলো ডিপ কালো মানে যেগুলো ঘুরে আমরা দেখতে পাচ্ছি না লাইটটা ঠিক পৌঁছাচ্ছে না সেগুলোকে আমরা লাল করে দিলাম ঠিক আছে এটা হচ্ছে রঙের শেডিং তাহলে এখানে আমরা আপেলটা রঙ করে দিলাম একটু সাদা রঙ যদি লাল পড়ে যায় তাহলে একটু সাদা রঙ দিয়ে দেবে তাহলে আপেলের রঙটা হলো তোমরা আরও সুন্দর করে রঙ করে নেবে এবার আমরা গরুর গাড়িটা রঙ করবো বাঁশের রঙ কেমন হয় হালকা বাদামি কালারের রঙ হয় বাঁশের দেখি আমার কাছে হালকা বাদামি রঙ আছে কি না হ্যাঁ আছে একদম চাকাগুলো কালো করতে হবে চাকাগুলো কালো করতে হবে হুম চাকাগুলো কালো করে নিয়ে আগে গরুর গাড়ির চাকাগুলো আমরা কালো করে দেবো হুম কালো করে দাও কালো রঙ করে দিতে হবে করবো সাবধানে করতে হবে যাতে বাইরে না বেরিয়ে যায় হুম এইভাবে কালো রঙ করে দিলাম এটা হচ্ছে গরুর গাড়ি আগেকার দিনে এই গরুর গাড়ির সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত আস্তে আস্তে যেত এখন তো মানুষের ধৈর্য নেই আগে একটা জায়গা থেকে অন্য জায়গায় যে দিন লেগে যেত এখন তো এক ঘন্টায় পৌঁছে যায় এইভাবে আমরা আর একটা জায়গা রঙ করে দেবো এইভাবে রং করে দিলাম এবার তোমরা আরো ভালো করে রং করবে এবার বাঁশের রং তো নেই তো এই রংটা করে দিই এইভাবে আমরা বাঁশগুলোর রং করে দেবো কাঠ আর বাঁশ দিয়ে তৈরি হয় এই গাড়িটা গরুর গাড়ি এতে আবার টপ্পুরও লাগা থাকতো আগের দিনে মানে ঘেরা যাতে জল রোদ বৃষ্টি না না হয় হুম এখন কি হয় কোনো কোনো ক্ষেত্রে ধান বয়ে নিয়েছে আমাদের সাহায্য করে আগে তো গরুর গরুই সব কাজ করতো চাষ করতো এখন তো ট্রাক্টার তারপরে আরও অনেক কিছু জেসিবি এসব চলে এসছে গরুর আর সেরকম কষ্ট পেতে হয় না তা আমরা দুটো ছবি রং করে দিলাম এবারে আমরা চলে যাবো পরের পৃষ্ঠায় দুশো চার নম্বর পৃষ্ঠায় দেখো দুশো চার নম্বর পৃষ্ঠায় লেট মেক্স ওয়ার্ড অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ব্ল্যাঙ্কস মানে এই ওয়ার্ড বানাতে হবে এটা দেখে একটা বাক্য বানাতে হবে এটা দিয়ে হ্যাঁ হি প্লে উইথ ট্যাব ট্যাব তো কি ট্যাবে তো গেম খেলা যায় কিন্তু ট্যাবের থেকে ব্যাট হবে এটা তো ব্যাটের ছবি আছে তাই বি এটি ব্যাট তারপরে আই হ্যাভ এ ব্লু ল্যাব না বল বি এ ডবলএল তাহলে এটা কী হলো আই হ্যাভ এ ব্লু বল এটা কি পাকনা আপ সিউ পি কাপ এটা সাজিয়ে হলো কাপ অফ ট্রি তেমনি এটা কী হবে ক্যাট সি টি ক্যাট লাইক মিল্ক দ্য বয় এবার এটা বালক তাহলে এটা বয় হবে দ্য বয় রান ফার্স্ট দ্য নে তো হয় না হেন হেন লেস অ্যান্ড এক্স তো অনেকে আগে করে নিয়েছিল তো একবার মিলিয়ে নাও যদি ভুল থাকে সেটা কারেকশান করে নেবে করা থাকলেও কিন্তু রিভাইস করলে ক্ষতি নেই চলো এবার আমরা আগের দিন আগে আমরা দেখেছিলাম কী করে দশ হচ্ছে তো শূন্য আর এক দুই তিন চার পাঁচ এটি লিখতে একটি ঘরের দরকার হয় কটা ঘরের দরকার হয় একটা ঘরে আমরা কিন্তু এই সংখ্যাগুলো লিখতে পারি কিন্তু ওই ঘরটিকে বলা হয় একক কিন্তু যখন আমরা তার থেকে বড়ো কোনো সংখ্যা লিখবো দশে দশ লিখে দেবো তখন কিন্তু আর একটা ঘরে হবে না তাহলে নয়ের পরে যদি আমি দশ লিখতাম তখন আমাকে কিন্তু দুটো ঘর ব্যবহার করতে হতো একটা ঘরে শূন্য বসাতে হতো আর একটা করে এক বসাতে হতো ঠিক আছে তো এবার আমরা দেখে নিই দশটা কী করে হয় এই দু নম্বর ঘরটাকে বলা হয় দশকের ঘর আর প্রথম যে ঘরটা একটাই যে ঘর সেটাকে বলা হয় এককের ঘর তো চলো আমরা দেখি এরপরে আমরা লিখি একে শূন্য দশ এক দশ এক এগারো এক দশ দুই বারো দশকের ঘরে সবই এক লিখবো এক দশ চার চোদ্দো এক দশ পাঁচ পনেরো এক দশ ছয় ষোলো এক দশ চার সতেরো এক দশ আট আঠেরো এক দশ নয় উনি ঠিক আছে তো একে চন্দ্র দশ দেখো এখানে আর দুয়ে শূন্য কুড়ি তাহলে এগারো থেকে আমরা এটা কুড়ি করে নিলাম এক কু কুড়ি থেকে কী করবো দু দশ এক একুশ তাহলে আমরা দশকের ঘরটাকে দশ বলছি মানে দুটো দশ আর একটা এক মিলে হচ্ছে একুশ তেমনি দু দশ দুই বাইশ দু দশ তিন তেইশ দু দশ চার চব্বিশ দু দশ পাঁচ পঁচিশ দু দশ ছয় ছাব্বিশ দু দশ সাত সাতাশ দু দশ আট আঠাশ দু দশ নয় উনতরি উনত্রিশ তিনে শূন্য তিরিশ এবার তিন দশ এক একত্রিশ এইভাবে কিন্তু আমরা একশো পর্যন্ত লেখাটা প্র্যাকটিস করবো তাহলে আমরা উচ্চারণটা করছি যত থাকবে সেটা দু দশ এক বলছি না এক একক তাই এক বলছি দু দশ দুই বাইশ ঠিক আছে এইভাবে উচ্চারণ করে আমরা দশ দশের ধারণাটা করে নেবো এবার দুশো পাঁচ নম্বর পৃষ্ঠা হয়ে গেল এবার দুশো ছ নম্বর পৃষ্ঠায় আচ্ছা আজকের মতো দুশো পাঁচ অব্দি থাক অনেকটা হয়ে গেছে তো এরপরে আমরা দুশো ছ নম্বর পৃষ্ঠার পড়াশোনাগুলো করে নেব তো আজকের মধ্যে এখানেই বাই বাই